नमस्कार बंधुरा, सोनालिस किचेन थेके आमी सोनाली। आमी आजके आपनादेरके बानिये देखाबो बाड़ीते किभाबे पिनाट बाटार तैरी करते हय। चलुन ताले देखे नी पिनाट बाटार तैरी करते की की उपकरण लागबे। आमी एटा एक कप निये निएछि छाड़ानो बादाम। आमरा जेई बादाम घरे व्यवहार करी सब समय सेई बादाम निये निएछि, चीना बादाम। आर निएछि सामान्य परिमाणे एकटु नून, एटा होच्छे सादा तेल, আনফ্লেভার অয়েল লাগবে, আর এটা হচ্ছে মধু। এই কটা জিনিস হলেই তৈরি হয়ে যাবে আমাদের পিনাট বাটার। পিনাট বাটার তৈরি করার জন্য একটা আমি মিক্সির বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ভাজা বাদামগুলো দিয়ে দেব। এটা আমার ঘরে তৈরি ভাজা বাদাম, বাইরের থেকেও খোসা ছাড়ানো বাদাম নিয়ে এসে এটা বানানো যাবে। এটাকে আমি মিক্সিতে প্রথমে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে দিয়ে বাদামগুলো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এইভাবে চামচ দিয়ে একটু নেড়ে নিতে হবে। পিনাট বাটার বানাতে কিন্তু বাটারের কোনোই প্রয়োজন নেই, এটা খুব হেলদি আর টেস্টি। এটার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মধু। দু চামচ মধু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। আর সামান্য পরিমাণে নিয়েছি একটুখানি নুন। এটা ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবার মিক্সিটা একবার চালিয়ে নেব যতক্ষণ এটা মিহি একটা পেস্টের মতন তৈরি না হয়ে যাচ্ছে। দেখুন আমার পিনাট বাটারটা প্রায় রেডি হয়েই গেছে। এর মধ্যে আর একটুখানি সামান্য আমি মধু দিয়ে দেব। আরও 1 চামচ মধু দিয়ে দিচ্ছি। আর 1 চামচ আরও তেল দিয়ে দিলাম, তার মানে 2 চামচ তেল আর 3 চামচ মধু দিয়ে দিলাম। অনেকে যদি মনে করেন আর একটু বেশি মিষ্টি খাবেন তাহলে এর সঙ্গে একটু চিনিও অ্যাড করা যেতে পারে। এরপরে আমি আবার এটাকে মিক্সিতে আবার গ্রাইন্ড করে নেব। একটা পেস্টের মতন তৈরি করে নেব পুরো। দেখুন রেডি হয়ে গেছে আমার পিনাট বাটার। খুব সুন্দর হয়েছে পিনাট বাটারটা। বাড়িতে এইভাবে আপনারা বানিয়ে নিয়ে পাউরুটির সঙ্গে মাখিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, খুব ভিটামিন আর গায়ের শক্তিও বাড়ে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন। নমস্কার, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।